আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারকাত তো আজকের এই ভিডিওতে আমরা সৌরাতুল আসর সহি শুদ্ধ করে অর্থ সহকারে শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি করিজি

এরকম এখানে আমরা অনেক বলি ওয়াইল আসর মানে সরাসরি আমরা ওয়ালা আসর বলি তো সরাসরি মানে স্পষ্ট ভাবে আসর বলা যাবে না তাহলে কিন্তু সদের উপরে জবর চলে আসবে তো জবর দিয়ে পড়া যাবে না কারণ সদের উপরে সাকিন দিয়ে পরব সদকে মুটা করে ধরবো ধরে আমরা রটাকে ধরবো এরকম ওয়াইল আস ওয়াইল আস এরকম তারপর ইন ইন এখানে ওয়াজিব গণ্য করতে হবে কারণ হরকতের পরে নুনে অথবা মিমের তাসিদ আসলে সেটাকে গণ্য করতে হয় সেটা হচ্ছে ওয়াজিব গণ্য ইনাল এই নুন গেলে লাম খেতে হবে ইন এখানে কি গণ্য করবেন ইননাল ইনসানা লাফি খুসরিন খুস ঋণ শৌচ ঋণ আছে অসমতল্লা আগে সহগে চিনকে ধরবে শৌচ তারপর রড আগে শাক ইন করতে হবে শৌশ খৌশ এরকম আবার ইন নাল ইং সান লাফি এরকম আবার বলেন আমার সাথে ইন নাল ইং

آمنوا وعملوا الصالح وعملوا الإلام جي صوت كتب وعملوا الصالحات أبر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق حق وتواصوا بالحق

إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق زيد عمره هناك مهما بالحق إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا <messing> بالصبر <messing> সব এরকম সবর এটা বলা যাবে না সব এরকম ভাবে আমরা বাটা ক্যালকুলে করে রটাকে ধরব আমি একসাথে পড়ি ইল্লালযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিলহাক্কি ওয়া তাওয়াসাউ সব তো এই রকম আপনারা সুন্দর করে পড়বেন তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব এবং অর্থ বলে দেব আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারাও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর কালার শপথ ইন নাল ইনসান লফি খুসর মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে ইಲ್ಲাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ কিন্তু তারা নয় যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়